Assalamualaikum viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বেগুন ভাজা রেসিপি দেখাবো। আমি এখানে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপর ফুলের শেপ করে কেটে নিয়েছি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেগুনগুলোকে ভালো করে হলুদ মরিচের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু পানি ইউজ করেছি, সামান্য পরিমাণ, কারণ তাহলে ভালো করে মশলার সাথে মেশানো যাবে। এখন আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি বেগুনগুলো আস্তে আস্তে তেল এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখতে থাকেন বাকি প্রসেসগুলো। সবগুলো বেগুন প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি বেগুনগুলো কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করে আমি এগুলো নামিয়ে নিব। তো এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, তাতে করে দুই সাইড ভালো করে ফ্রাই হবে। আমার বেগুন ভাজা সম্পূর্ণ রেডি। তো আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। তো আমার ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বেল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি পেয়ে যান।